বালুরঘাট বাসীদের জন্য সুখবর, যাদের পার্সোনাল কার আছে তারা গাড়ি ওয়াশিং করার সময় বিভিন্ন রকম অসুবিধায় পড়েন। বালুরঘাট টাউনের থেকে 2 কিলোমিটারের মধ্যে হেলি রুটে ল কলেজ যেখানে অবস্থিত, সেই ল কলেজের গলিতে ঢুকে গেলেই আপনি পেয়ে যাবেন হরেকৃষ্ণ ওয়াশিং সেন্টার, যেখানে হাইড্রোলিক এর মাধ্যমে গাড়িকে উপরে তুলে ওয়াশিং করানো হচ্ছে। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে হাইড্রোলিকের মাধ্যমে গাড়িটাকে প্রথমে তোলা হলো, তারপরে জল দিয়ে ওয়াশ করা শুরু হয়েছে। দেখুন অ্যাড্রেসটা আমরা দেখাচ্ছি, এখানে হরেকৃষ্ণ কার ওয়াশিং সার্ভিস সেন্টার, ফোন নাম্বার দেওয়া আছে। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা, আর ওই দূরে দেখতে পাচ্ছেন হিলি রোড, আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেটাই ল কলেজ, বালুরঘাট ল কলেজ। সুন্দর ব্যবস্থা, সুন্দর ওয়াশিং হচ্ছে, আমার তো ভালোই লাগলো আমার নিজের কার ওয়াশিং করার সময়। আশা করি যেরকম সার্ভিস আমাকে দিয়েছে আপনারাও পাবেন, এবং অদূর ভবিষ্যতেও এরকম সার্ভিস তারা দিয়ে যাবে। আমি যেরকম কথা বললাম সেরকম তারা বলেছে হ্যাঁ, তারা সার্ভিসিং দেবে, আর আন্তরিকতার সাথেই দেবে, শুধু ব্যবসা নয় সাথে গুড রিলেশনটাও তৈরি করতে তারা চাইছেন। দেখুন ভালো করে, গাড়ি ওয়াশ হচ্ছে, এটা হচ্ছে বালুরঘাট ল কলেজের রাস্তায় ঢুকে বাঁদিকে হরে হরে কৃষ্ণ ওয়াশিং সেন্টার। হাইড্রোলিকের উপরে গাড়ি উঠিয়ে নিয়ে গাড়ি ওয়াশ করা হয় এখানটায়। একবারে নিচের দিকটাও হচ্ছে সুন্দর করে, সেটা কি দিলা? ফর্ম দিলাম। ফর্ম সেটা বলো কি, এবার কি করবা? এবার ঘুরবো এই চাল দে। আচ্ছা, নাচারা সুপার এর শ্যাম্পু। আচ্ছা, তোমার অ্যাড্রেসটা বলো, এটা কোথায়, কোন জায়গায়? এটা ল কলেজ খানপুর, ল কলেজ পাড়া, বালুরঘাট তো? আচ্ছা, তোমার টাইমিংটা কখন থেকে কখন খোলা থাকে? কখন থেকে কখন? সকাল 5টা থেকে সারা বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, 5টা 6টা, গাড়ি যতক্ষণ আছে। আচ্ছা, সকাল 5টা থেকে ওপেন হয়ে যায়, বিকেল 5টা 6টা, গাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ ওপেন থাকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকুমের মাধ্যম দিয়ে ভিতরটা ক্লিন করা হচ্ছে। ভ্যাকুমের সাহায্যে ভিতরে যেসব ধুলোগুলো ছিল সেই সব ধুলোগুলো টেনে বের করা হচ্ছে। দেখুন
ভ্যাকুম দিয়ে ইন্টেরিয়ার পরিষ্কার হচ্ছে এখন। ভ্যাকুম দিয়ে ইন্টেরিয়ার পরিষ্কার করার পর এবার কাপড় দিয়ে ভালো করে ভিতরটা মোছা হচ্ছে, বাইরেটা মোছা হচ্ছে যাতে কোনো জল না লেগে থাকে। জল থেকে গেলে আপনি যতই ওয়াশ করুন না কেন একটা গোল গোল সার্কেল দাগ থেকে যায় বডিতে এবং কিছু ধুলো ওগুলোও লেগে থাকে, এই জন্য হাত দিয়ে সেটাকে পরিষ্কার করা হচ্ছে। এবার গাড়িটাকে বের করে নেওয়া হলো, বের করে নিয়ে সাইডে রেখে তারপরে আবার পরিষ্কার করা হবে। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন গাড়ি আবার সাইডে পার্কিং করা হচ্ছে। Thank you.